কেউ বলে অসাধু ব্যবসায়ী, আমি তো অসাধু বলবো না, অসৎ লুটেরা, এই ব্যবসায়ীরা অসৎ লুটেরা অসাধু, তাদের এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার প্রচেষ্টা চালালেও সফল হতে পারছে না। এই যে মাত্র 3 বছরে, এটা কিন্তু একটা মানে এই বাংলাদেশের ইতিহাসে শ্রমিক মজুরি বৃদ্ধির ব্যাপারে এই এই বৃদ্ধি কেউ করে নাই, এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। আমাদের 1984 সালে প্রথম 570 টাকা দিয়া মজুরি শুরু হয়েছিল, তারপরে 10 বছর পরে সেটা হলো 930 টাকা, তাই এই বাড়লো কত, 360 টাকা 10 বছরে, তাই প্রতি বছরে হার কত, 36 টাকা, তার 12 বছর পরে বাড়লো 930 থেকে 1662, এই 12 বছরে বাড়লো কত, 12 বছরে বাড়লো 732 টাকা, বৎসরে বাড়ে 61 টাকা। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন ওইটা হলো 2006 সাল গেল, তার মানে 12 বছর। এরপরে শেখ হাসিনা যখন ক্ষমতা আসলেন তখন 2006 থেকে 2010, মাত্র 4 বছরে তিনি বৃদ্ধি করলেন 1662 থেকে 3000 টাকা। এইখানে দেখতে পাচ্ছি যে তাতে আমাদের 1338 টাকা 4 বছরে বৃদ্ধি পাইছে, তাহলে 334 টাকা বছরে বৃদ্ধি পায়। এর পরেরটা যেটা আমরা যখন আন্দোলন করেছিলাম 13 সালে, কিন্তু একটা স্পেশাল ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করলেন, আমাদের এই আন্দোলন এবং শ্রমিকদের যে দাবি সেই দাবিকে বিবেচনা করে তিনি তখন করলেন এই 5300 টাকা। তাহলে দেখেন সেখানে বৃদ্ধি পেল 2300 টাকা 4 বছরে, 767 টাকা বছরে বাড়ে। আপনারা যদি বৃদ্ধির হারটা বিবেচনা করবেন, এখানে পার্সেন্টেজ যা করতে পারতাম আমি করিনি, আপনারা করে নিতে পারেন। এরপর 2018 সাল, 5 বছর পরে সেখানে হলো 8000 টাকা, সেখানে 3700 টাকা বৃদ্ধি পেল, কিন্তু বছরে বৃদ্ধি পেল 740 টাকা। এইখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, এই যে 5300 টাকা যখন করেন, এইটাই হলো আমাদের একটা 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 বলতে গেলে এটা ছিল আমাদের একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টটার সময় কিন্তু আমরা অনেক কিছু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলার চেষ্টা করেছি, উনি শুনেছেন আমাদের কথা, এবং উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাকে বলতেছিলেন যে মালিকরা তো 4000 টাকার উপর উঠতে চায় না, আর আমি বলে ফেলে 500 টাকা বাড়াচ্ছি, আর হয়তো আমার জন্য 500 টাকা রাখতে পারে। তা আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 5000 টাকার উপরে যা পারেন বাড়াবেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, উনি কিন্তু 5300 টাকা করে দিয়েছিলেন। এই যে মাত্র 3 বছরে, এটা কিন্তু একটা মানে এই বাংলাদেশের ইতিহাসে শ্রমিক মজুরি বৃদ্ধির ব্যাপারে এই এই বৃদ্ধি কেউ করে নাই, এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। এর ফলে যেটা দাঁড়ালো যে একদিকে আমাদের ট্রেড ইউনিয়ন করার জন্য আগে যে সুযোগটা ওনারা দিচ্ছিলেন না, এখন দিচ্ছেন। ও এই ক্ষেত্রে আমার প্রধানমন্ত্রী বললেন, আমাদের কাছে বলছিলেন যে আমি কিন্তু শ্রমিকদের পক্ষে বার্গেনিং এজেন্ট হিসাবে কাজ করেছি, যে তারা তারা মালিকরা শুনতে চায় না, আমি কিন্তু তাদের সঙ্গে বার্গেনিং করে এই কাজটা আমি করে দিয়েছি। তাহলে কে যেন এখানে বলছিলেন যে শ্রমিক বান্ধব, অবশ্যই শেখ হাসিনা শ্রমিক বান্ধব। আরেকটা কারণ শ্রমিক বান্ধব বলবো, এর আগে যত সরকার এসেছে গার্মেন্টস হওয়ার পরে আন্দোলন হয়েছে, শ্রমিক আন্দোলন হবে, এটা নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আর এটা নিয়ে শ্রমিকদের টেনশনের কোনো কারণ নাই, শ্রমিক আন্দোলন হবে। কেন হচ্ছে, ওই ডায়াগনোসিস করেন এবং তারপর ওষুধ দেন, রোগ ভালো হবে। তারই দৃষ্টান্ত আমি দু একটা দিতে চাই, যে আপনি দেখেন একসময় যেমন দেখুন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সে 1993 সালে বস্ত্র পাটকল শ্রমিকদের এই যে বকেয়া মজুরি আদায়ের জন্য তারা আন্দোলন করেছিল, আন্দোলন দমন করার জন্য কিন্তু 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল। এই যে ইসমাইল সাহেব আছেন নারায়ণগঞ্জে, 2003 সালে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য গুলি করে 2 জন শ্রমিককে হত্যা করেছিল, কিন্তু শেখ হাসিনার সময় কিন্তু আন্দোলন হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। হ্যাঁ, উনি পুলিশ দিয়ে হয়তো পুলিশের তাদের ইয়ের জন্য ইন্ডাস্ট্রি রক্ষা করার জন্য মালিকদের বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে অনেক সময় লাঠিচার্জ করে,
কাঁদানে গ্যাস মারে, রাবার বুলেট ছোড়ে, এগুলো হয়েছে। কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে একজন শ্রমিক কোনো আন্দোলন করতে মারা গেছে। এখন প্রশ্ন হলো আন্দোলন, আন্দোলন কীভাবে দেখি আমরা এবং আন্দোলন কোনটা? আন্দোলন কিন্তু দুই ধরনের আন্দোলন, একটা হলো একটা হঠকারী আন্দোলন, একটা হলো একটা নিয়মতান্ত্রিক আন্দোলন। হঠকারী আন্দোলন কখনো বিজয় লাভ করে না, এবং হঠকারী আন্দোলন যারা করেছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। একটা উদাহরণ দিই আপনাদের, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 2015 সালে অসহযোগ আন্দোলন নামে যখন মানে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে এই যে আগুন, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পোড়ানো, 92 জন ড্রাইভার হেল্পার থেকে শুরু করে 6 জন পুলিশ, বিজিবি জওয়ান, মুক্তিযোদ্ধা, অসংখ্য শিশু নারী, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, সব তালিকা আমার কাছে আছে কজনের পর্যন্ত মারা গেছে। তো সেইখানে আমাদের এই এই আন্দোলনটাকে আমি বলি একটা হঠকারী আন্দোলন, এবং সেই হঠকারী আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছে, হঠকারী আন্দোলন বিজয় লাভ করে না। যেই আন্দোলন নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিকভাবে যে আন্দোলন করতে পারবেন, যেটা আমরা করেছি দৃষ্টান্ত 2013 সালের সেই আন্দোলনকে আমি মনে করি এইটা আমাদের একটা টার্নিং পয়েন্টই শুধু না, আমাদের কাছে একটা দৃষ্টান্ত। এখন সেই আন্দোলন আমরা সফল হলাম কেন? সফল হওয়ার এই কারণে যে আমাদের মধ্যে ঐক্য ছিল। এখন বোধ হয় 57টা ফেডারেশন আমাদের। আমি ইতিমধ্যে চেষ্টা করেছি যে 57 ফেডারেশন একত্র বসে আমরা একটা মজুরি নির্ধারণ করি। কেউ বলবেন 22, কেউ বলবেন 23, কেউ 24, কেউ 25, যার যার বিচারে আপনার কথা বলছেন এক একটা। আবার গ্রুপ আমাদের মধ্যে 6টা গ্রুপ না আছে, 6টা গ্রুপ এক এক গ্রুপে কথা বলছেন। আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের সবার সঙ্গে কথা বলে, এক গ্রুপ বলে আবার ওদের সঙ্গে বসবো না, ওই গ্রুপ বলে ওদের সঙ্গে বসবো না। আমি আপনাদের একটা কথা বলে রাখি, যারা এই কথাগুলো বলছেন তারা মালিকদের হাত শক্তিশালী করছেন। কিভাবে মালিকদের হাত শক্তিশালী করছেন? মালিক ঐক্যবদ্ধ, মনে রাখবেন বিকেএমএর অধীনে ইয়েতে ব্যানারে আজকে বাংলাদেশের নিট গার্মেন্টস যারা তারা সব ইউনাইটেড, বিজিএমএর আন্ডারে যারা গার্মেন্টসের মালিক তারা সব ইউনাইটেড, আর আপনারা আমরা আমরা বিভক্তি। আপনি কীভাবে আন্দোলন করে, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো আন্দোলন সফল হয়েছে কে বলে? হ্যাঁ, আপনি আজকে 23,000-24,000 বলছেন, আরেকজনে কালকে আপনার ইয়ে করে বলবে যে আমি 20,000 চাই, আমি 25,000 চাই, সব জায়গায় বক্তব্য করতে হবে। আমি যদি আসি তাহলে এই কথাটা বলতে হবে, সত্য কথা বলতে হবে, এবং আমরা এইগুলো করে মালিকদের হাত শক্তিশালী করে দিচ্ছি। যদিও মালিকরা এখানে আমার কথা শুনছে, এটা ওনাদের জন্য সুবিধা হবে, কিন্তু আমি আমার বিবেকের কাছে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে এই ইউনিটি ছাড়া 13 সালে কি পেরেছে ওনরা? 13 সালে সবচেয়ে টার্নিং পয়েন্টটা কেন আপনি চিন্তা করতে পারেন? সেইখানে আপনি মাত্র 3 বছরের মধ্যে 2,300 টাকা আমরা বৃদ্ধি করতে পেরেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের পক্ষে মালিকদের সঙ্গে বার্গেনিং করেছেন। এই জায়গাটা কোথায় পাবেন আপনি? হ্যাঁ, করতে পারেন আপনি বিভিন্ন এই যে দাবি এখানে করেছেন, এই দাবিগুলো তো অবশ্যই নেই, আমি সবগুলোকে বলছিলাম, কিছু প্রযোজ্য এখানে আমি আগে বলেছি তাকে, যেহেতু শ্রমিকদের কেমন বাজেট হবে নামকরণ হলেও মূলত গার্মেন্টস নিয়ে আমাদের এখানে কথা বলছি আমরা, তাই না? সেখানে আমার এই যে পরিবহন সেক্টরে আছে আমার ভাইরা, আমি পরিবহনের মানুষ, তোমাদের যদি কোনো কথা থাকে ওখানে কথা হবে, এইটার মধ্যে আমি এখন কথা বলে সময় নষ্ট করতে চাই না। আর যে পাঁচটি আর যে 5টার কথা আপনারা বলেছেন, মজুরি বৃদ্ধির বিষয়টা আছে, রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদির কথাটা আছে, এগুলো নিয়ে আমাদের একদিকে যেমন পার্লামেন্টের কথা বলা, শুধু পার্লামেন্টের কথা বললে কিন্তু এটা হাওয়ায় ভেসে যাবে, এইটাকে কার্যকর করতে হবে। একটা দৃষ্টান্ত আমি দিই, পার্লামেন্টে আমি বহুবার জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করার জন্য আমার একটা দীর্ঘদিনের আন্দোলন ছিল, সেটা পার্লামেন্টে বক্তৃতা করেছি, বাইরে করেছি, আন্দোলন করেছি, এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা জাতীয় মানে উনি গ্রহণ করেছেন, এবং এখন জাতীয় স্লোগান হিসাবে যা জয় বাংলাকে নিয়ে এসেছেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই কারণে আমি মুক্তিযোদ্ধের বহু কিছুকে আমি আপলোড করার চেষ্টা করি। এই যে গণহত্যা দিবস 25শে মার্চ গণহত্যা দিবস, এই গণহত্যা দিবস নিয়েও কিন্তু আমি শুধু পার্লামেন্টে বক্তৃতা করি নাই, আমি আন্দোলন করেছি মাঠে, তখন আমি মন্ত্রী, আমি সেখানে একাধিকবার
আমাদের স্পিকারের কাছে আমি স্মারকলিপি আমরা দিয়েছি নেতারা গিয়ে, এবং এক পর্যায়ে আমাদের এই আন্দোলনের ইয়েতে প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তখন এটাকে সংসদে উত্থাপনের জন্য বললেন। আপনারা একটু ভেবে দেখেন, 47 বছর পরে যেই গণহত্যা হয়েছে 1971 সালে, 47 বছর পরে আমরা কি জাতি 47 বছর পরে সেটাকে নিজেরা স্বীকৃতি দিলাম। আন্তর্জাতিক স্বীকৃতি তো পরের কথা, আমরা নিজেরাই তো স্বীকৃতি দেই নেই 47 বছর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বীকৃতি দিয়েছেন 47 বছর পরে এসে, কখন, যখন পার্লামেন্টে এনে আলোচনা তুললাম এবং আমাদের তখন এই গণ আন্তর্জাতিক যুদ্ধ করার গণবিচার এই সংগঠনের নামে যখন আন্দোলন করলাম বা আন্দোলন করে যখন এটা উত্থাপন করলাম, আমি সেটা কনভেনার ছিলাম, সেই ডাক্তার ছিল জয়েন্ট কনভেনার, উনি একজন এমপি, যে কারণে সেই ডাক্তারকে দিয়ে তখন এই বিষয়টা উত্থাপন করেছিলাম। তো আমি সেজন্যই বললাম যে হ্যাঁ, একদিকে যেমন পার্লামেন্টে বলতে হবে, অপরদিকে আমার মাঠেও ঠিক থাকতে হবে, এবং মাঠ ঠিক রাখতে গিয়ে যদি আমরা হঠকারিতা করি তাহলে কিন্তু এর কোনো রেজাল্ট আসবে না। দৃষ্টান্ত আরও কয়েকটা বলি আপনাদের, একে যেন বলছিলেন এখানে যে 1 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বললেন ইয়ার কথা, হ্যাঁ সেটা একটা আন্দোলন হয়েছে, কিন্তু আসলে সেটা ওই মানে কাঁঠাল কিলিয়ে পাকানোর মতো অবস্থা, কাঁঠাল কিলাইতে পাকবে না, সময় মতো কাঁঠালটা পাকবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে, তার জন্য কার্যক্রমটা করতে হবে সেইটা। এখন ওই কার্যক্রম করতে গিয়ে যদি আমরা দুইটা লোকের পেট্রোল বোমা দিয়ে মারি, আমরা যদি দুইটা লোকের মাইট দেই, আমরা যদি মালিকদেরকে ওখানে তাদেরকে লাঞ্ছিত করি, তার অফিসারদের লাঞ্ছিত করি, এইটা কিন্তু আসলে আন্দোলনের পাঠ হতে পারে না। আন্দোলন হবে আমার এই আন্দোলনে কত পরিমাণ শ্রমিক অংশগ্রহণ করছে তার উপরে, আর সেটা যদি আমরা ব্যর্থ হই তাহলে সেই সুবিধাটা ভোগ করবে মালিকরা, জিনিসপত্রের দাম বেড়েছে, সবাই আজকে উদ্বিগ্ন, আমরা নিজেরা, আমি ব্যক্তিগতভাবে, কারণ আমার তো বিরাট আয়, আমার দুইটা গার্মেন্টস নাই, একটা গার্মেন্টস নাই, আমার ওই সেলাই মেশিনও নাই, তাদের কাছে এই ক্ষেত্রে তো আমি এই কথা বলতে পারবো না যে আমি একটা বিরাট ধনাঢ্য ব্যক্তি, আমাদের কষ্ট হয়, সারা দেশের নয় সারা পৃথিবীর মানুষ করোনা 2 বছর পরে এই যুদ্ধ ইত্যাদি কারণে নানা কারণে এবং আমাদের দেশে